আসসালামু আলাইকুম ATN বাংলা প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার। সৌদি আরবে যাওয়ার বিমান টিকিটের দাবিতে আজ রাজধানীর কাওরান বাজারে বিক্ষোভ করছেন প্রবাসীরা। দর্শক সার্ক ফোয়ারা এলাকায় আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, এখন ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন? নাজনীন, এখানে যারা অবস্থান করছেন তারা মূলত সৌদি এয়ারলাইন্সের যারা যাত্রী ছিলেন তারাই। তারা কিন্তু অনেকেই রিটার্ন টিকিট নিয়ে দেশে এসেছিলেন এবং করোনার আগেও অনেকে এসেছিলেন যাদের টিকিটের মেয়াদ এরই মধ্যে শেষ হয়ে গেছে। তারা চাচ্ছেন যে তারা আগে পাবেন টিকিট, সেই প্রত্যাশায় কিন্তু ভিড় করেছিলেন। কিন্তু এখানে তাদের অভিযোগ হচ্ছে সৌদি এয়ারলাইন্সের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা তারা অন্যদের কাছ থেকে টাকা নিয়ে তারা কিন্তু আগাম টিকিট দিচ্ছে। এবং গতকালকেও কিন্তু একটি ফ্লাইট তাদের গিয়েছে, সেখানেও কয়েকশো যাত্রী গিয়েছে, অথচ যাদের এখানে টোকেন নেওয়া আছে তারাও কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছেন না এবং তাদের টিকিট সংগ্রহ করতে পারছে না। তো তাদের অভিযোগটা হচ্ছে যে তাদের কিন্তু অনেকেরই ভিসার ম্যাচ শেষ এবং আগামের ম্যাচ শেষ। তারা যদি 30 তারিখের মধ্যে না যেতে পারেন তাহলে কিন্তু তাদের চাকরি থাকবে না অথবা তারা বাংলাদেশ থেকে আর যেতে পারবে না। তো এই কারণেই কিন্তু মূলত তারা এখানে সমবেত হয়েছেন এবং তারা দাবি করছেন যে তাদের যাতে এই যে সমস্যা সেটি দ্রুত সমাধান করা হোক। তারা গতকালকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিল এবং আজকেও কিন্তু একটি দল পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিল করে গিয়েছেন এবং তারা এখানে জড়ো হয়েছেন। যদিও তারা বলছেন যে আরও দুদিন তারা অপেক্ষা করবেন, তারপরে তারা বড় ধরনের কর্মসূচি পালন করবেন এবং এখন আজকে কিন্তু তারা কোনো ধরনের অবরোধ বা কোনো ধরনের রাস্তা ব্লক না করেই তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা চাচ্ছেন যে তাদের দাবি সেই দাবিটি মানা হোক। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। নাজনীন শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা থেকে কথা বলছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আজ 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় করোনার উপসর্গ নিয়ে এক নারী সহ 3 জনের মৃত্যু হয়েছে। তারা সবাই ষাটোর্ধ্ব ছিলেন। জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন 17 জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ উপসর্গ নিয়ে এক নারী সহ 2 জন মারা গেছেন। এই বিভাগে নতুন করে শনাক্তের সংখ্যা 19 জন। শেরপুরে করোনায় গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 18 জন। আগামী অক্টোবর ও নভেম্বরের দিকে শীতের সময় করোনা ভাইরাসের দ্বিতীয় দফা বিস্তারের আশঙ্কা থাকলেও আবারও লকডাউনে যাওয়ার কথা ভাবছে না সরকার। মঙ্গলবার সচিবালয়ে আন্তঃ মন্ত্রণালয়ে সভা শেষে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, লকডাউনে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, তাই এই মহামারী মোকাবিলায় নানা পদক্ষেপ নিয়েছে সরকার। যদি আসতে ব্যাপক প্রমোশন এন্ড ক্যাম্পেইন চালাতে হবে যাতে সবাই যেন মাস্ক পরে, সবাই যেন ডিস্টেন্সিংটা মেনটেন করে, স্বাস্থ্য মন্ত্রণালয় যে জারি করা আছে যে স্বাস্থ্য নির্দেশিকা সেটা যেন প্রিসাইজলি সবাই মেনে চলে। লোকাল গভর্নমেন্ট বা আমরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রত্যেকটা মসজিদ বাংলাদেশকে ইউজ করে কীভাবে মানুষকে আরও সচেতন, যদি এ কোনো রকম ইম্প্যাক্ট না হয় আমাদের মূল কথা থাকবে আমরা ইকোনমিকে সচল রাখবো ইনশাআল্লাহ। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মঙ্গলবার বিকেলে ভারত থেকে আরও প্রায় 46 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এ নিয়ে গত 4 দিনে এই বন্দর দিয়ে 971 মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি হলো। এর আগে 925 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হলেও তার বেশিরভাগই ছিল নষ্ট। ব্যবসায়ীরা জানান, কয়েকশো পেঁয়াজবাহী ট্রাক ভারতে আটকা থাকলেও ছাড়পত্র না পাওয়ায় তা বাংলাদেশে ঢুকতে পারছে না। এদিকে যশোরে বেনাপোল বন্দর দিয়ে গত 6 দিনে ঢোকেনি পেঁয়াজের কোনো চালান। 3 দিন ধরে 150 শতাধিক পেঁয়াজের ট্রাক ভারতের পেট্রাপোল, বনগা ও বরাসাত এলাকায় অপেক্ষমান। রংপুরের বিভিন্ন সার্জিক্যাল দোকানে বিদেশ থেকে আমদানি করা অনুমোদনহীন ডাক্তারি যন্ত্রপাতি রাখার দায়ে 5 প্রতিষ্ঠানকে 25,000 টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এই অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। দর্শক, এবার জানাবো শেয়ার বাজারের খবর। পুঁজিবাজার নিয়ে যারা গুজব ছড়িয়েছে খুব দ্রুত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিএসইসি। একই সাথে পুঁজিবাজার সংক্রান্ত কিছু গ্রুপ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গ্রুপগুলো বন্ধের জন্য বিটিআরসিকে অনুরোধ করা হয়েছে। পুঁজিবাজার নিয়ে ডিসিশন মেকার গ্রুপ নামের একটি গ্রুপ আছে, এর সদস্য রয়েছে প্রায় 12,000। গ্রুপটি থেকে একটি পোস্ট করে বলা হয়েছে, বাজার এখন কারেকশন হবে, এটি মুহূর্তের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে যার নেতিবাচক প্রভাব বাজারে পড়েছে বলে মনে করে বিএসইসি। এ ধরনের কয়েকটি গ্রুপ আছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার জন্য কিছু পোস্ট দেয়। ইতিমধ্যে গোয়েন্দা সংস্থার কাছে তাদের তালিকা জমা দিয়েছে বিএসইসি। একই সাথে গ্রুপগুলো বন্ধের জন্য বিটিআরসির সাথেও যোগাযোগ করা হয়েছে।
দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla Ltd।